আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার ভিডিও শুরুতেই দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন আমি কিসের ভিডিও নিয়ে হাজির হয়েছি। জি, আজকে আমাদের হচ্ছে গতকালকে যে আপনারা আমার হলুদের একটা ভিডিও দেখেছেন, তো সেই হলুদের পরে হচ্ছে এই ভিডিওটা। আজকে হচ্ছে বিয়ে, তো বিয়ের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তো সকালবেলা নাস্তা খাওয়া থেকে একটু শুরু করেছিলাম, যদিও আমি খুব বেশি একটা ভিডিও করিনি, সবাই মিলে মজা করছিলাম। তো ভাবলাম এখন বরকে গোসল করাবে, এখনই শুরু করা যাক। তো বরকে হচ্ছে এভাবে গোসল করানোর কারণটা আমি একটু বলে দিচ্ছি, কারণ ভিডিওটা অনেকেই দেখবেন। এক এক দেশে এক এক নিয়ম থাকে। তো বিয়েটা হচ্ছে কুমিল্লাতে, তো কুমিল্লাতে যেহেতু বিয়ে আর কুমিল্লার নিয়মে হচ্ছে গোসলটা করানো হয়েছিল, তো সেটা আমি বলি একটু, কারণ গ্রামে যারা থাকে তারা কিন্তু পুকুর নিয়ে গোসল করায়। আর বিয়ের গোসল মূলত আমি যতটুকু দেখেছি বা শুনেছি অনেকে মিলে করে, মুরব্বী যারা আছে তারা পুকুরে নিয়ে তারপরে গোসল করে অনেক কিছু মেনে। তো এখানে যেহেতু পুকুর নেই আর ঢাকা শহরে বাথরুমে গোসল করতে হয় গোসলখানায়, তো এখানে তো সবাই মিলে যেতে পারবে না, তাই হচ্ছে একজন একজন করে জাস্ট একটু হাতে হলুদ নিয়ে এটা গায়ে একটু ছোঁয়ায়, ছোঁয়ানোর পর হাত দিয়ে একটু পানি ছিটা দিয়ে দেয় মাথায়, যেন বুঝতে পারে যে এটা গোসল হয়েছে। তারপর যার বউ বা বর ওদের গোসল ওরা একাই করে নিতে পারে। তো এই তো গেল গোসলের পার্ট। গোসল করার শেষে আমরা যার যার, আমার বাসা যেহেতু কাছে তো আমার কাছ থেকে আমি বাসায় চলে আসছি, এসে রেডি হয়ে তারপর আমরা গাড়ি দিয়ে রওনা হয়ে গিয়েছি। আর এই যে দেখতে পাচ্ছেন আমরা গাড়িতে কিন্তু সবাই খুব হাসি ঠাট্টা মজা করছিলাম। আর এই যে দুই ভাই বোন, পুরো রাস্তা জুড়ে দুই ভাই বোন এক সিটে বসে গল্প করতে করতে গিয়েছে। আর তো বোন একদম আধমরা হয়ে গিয়েছিলো, ভাই একটু পরপর বোনকে তাজা করে ডেকে ডেকে তুলে, বোনের অনেক যত্ন করেছে ভাই। আর ভাইটা কে সেটা তো হলুদের ভিডিওতেই দেখেছেন। তো এখানে হচ্ছে যে এটা হচ্ছে আমাদের বাড়িরই একজন সম্পর্কে আমাদের চাচা হয়, তো ওর মাথার চুল পেকে গিয়েছে, আমি ভিডিও করছিলাম আর বলছিলাম। তো তখন আসলে যেহেতু গাড়িতে ছিলাম সবাই মিলে অনেক কথা বলছিলাম, তাই আর রিয়েল ভয়েসটা রাখা হয়নি। আমরা অলরেডি বিয়ে বাড়িতে চলে এসেছি, এখন গাড়ি থেকে সবাই নামছে। গাড়ি যেহেতু অনেকগুলো গিয়েছে, তো সবগুলো গাড়ি পার্কিং করে গেট পর্যন্ত সবাই যেতে একটু সময়ের দরকার। তো আমি যেহেতু ভিডিও করি, আমি আসলে তখন ভিডিও তেমন একটা করতে পারিনি, যতটুকু ভেবেছিলাম করব তেমন কিছুই করা হয়নি। তো যতটুকু করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এখানে সবাই মিলে একসাথে হয়ে এই যে বরকে নিয়ে যাচ্ছে গেটে, কারণ গেট ধরতে হবে তো বরকে, তাই না? বিয়ের মজাই তো সেটা যে বরের গেট ধরা। তো বরের গেট ধরবে, আর এই যে পাশে দেখতে পাচ্ছেন বরের চার বোন, আমার মেয়ে আর হচ্ছে আমার দুই এক বোনের তিন মেয়ে, তো ওরা সবাই হচ্ছে বরকে নিয়ে এখন গেট পর্যন্ত যাবে। আর গেটের জায়গাটা খুব বেশি মজা হতে যাচ্ছে, যদিও টাকাটা আসলে দেওয়া হয়েছিল একটা সাইডে মুরব্বীর হাতে, তাই ওইটা আসলে খুব একটা বোঝা যায় না। তবে আশা করছি আপনাদের ভালো লাগবে, আপনারা মজা পাবেন, দেখতে থাকুন পুরো বিয়েটা। কারণ গ্রামের বিয়ে বলে কথা, গ্রামের বিয়েগুলো একটু অন্যরকম মজা হয়, এটা আমরা সবাই জানি, খুব ভালোও লাগে সবার কাছে। মামা যেটা কইছি আপনারে, মামা আপনার যেটা কইছি কবুল কবুল কবুল। সময় ধরাবো জামাইগুন্ডা।
তো দেখলেন তো গেটে কতটা মজা হয়েছে। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন গেটের যখন টাকা দেওয়া হয়ে গিয়েছে সবাই মজা করার পর, এখন বরকে একটু ফ্রেশ করে নিচ্ছে, কারণ তাকে তো তার জায়গায় নিয়ে বসাতে হবে। তো এখানে হচ্ছে মুরব্বী আসছে একজন, উনি বউয়ের কিছু একটা হয়, মামা বা কিছু একটা হয়, আমি সঠিক জানি না। তো উনি হচ্ছে এসে বরকে নিয়ে যায়। তো ভদ্রলোক খুব যত্ন করে এনে জামাইকে বসালো। বসানোর পর আসলে সব কিছু তো ভিডিও করা পসিবল হয় নাই, তবে এই যে সবাই খেতে বসছে, আসার পর উঠানের মধ্যে বিশাল বড় আকারে এক প্যান্ডেল করেছে, তো সেটার ভিতরেই সবাইকে বসিয়েছিল। আর এখানে বসানোর পর সবাই ছবি তোলা নিয়ে ব্যস্ত। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন আমার ভাবিয়া এসে বউকে আগে বউর সাথে আগে ছবি তুলছে, তো আমি ভিডিও করছি, কারণ বউ হচ্ছে বসেছিল এখানে। আমরা বউ দেখতে এসে ভাবলাম যে একটু ভিডিও করে নিয়ে বরকে দেখাই। তো বর হচ্ছে বউকে এখন পর্যন্ত দেখেনি, এখন আমি ছবি তুলে ভিডিও করে নিয়ে বরকে দেখিয়েছি বউ জামাইকে। তো জামাই দেখে বললো যে না মশাল্লা সুন্দর। তো এখানে সবাই খেতে বসেছে। আর এই যে আমাদের মেয়েগুলো সবাই একই সিরিয়ালে বসছে, এখানে সবাই খেতে বসছে আর আমি হচ্ছে ভিডিও করছি, কারণ আমি বসেছিলাম সবার পরে। তো এখানে ক্যামেরাম্যানও ভিডিও করছে। আর আমাদের সবাই খাওয়া শেষে আমি ভাবি আর হচ্ছে বরের বোন যে আমরা তিনজন খেতে বসেছিলাম। তো এখানে হচ্ছে যে আমাদের সবাইকে হচ্ছে আস্ত মুরগি দিয়েছিল, কারণ আমরা তো সম্পর্কে বেয়ান হই, শুধু আমাদেরকে না আসলে ওই বিয়েতে যত মুরব্বীরা ছিল সবাইকেই দিয়েছিল। আর এখানে হচ্ছে বরের খাবারের পালা চলছে। তো তখন আমি সামনে ছিলাম না, তাই আমি ওইভাবে আসলে ভিডিওটা করতে পারিনি। তবে আমি যখন খেয়ে গিয়েছি ওখানে, গিয়ে দেখি অলরেডি খাবার ওদের শুরু হয়ে গিয়েছে, অনেকেরও শেষ। তো ওই সময়টাতে হচ্ছে আমি একটু ভিডিও করে আপনাদের জন্য ক্লিপটা নিয়ে নিলাম যে বরকে যে খাইয়েছে সেটা। তো মাঝখানে অনেক ভিডিও করা হয়নি, কারণ ওই সময়টাতে হচ্ছে বউকে আর হচ্ছে বরকে মিষ্টি খাওয়াচ্ছিল ভিতরের রুমে, তখন আমি ছিলাম না সামনে। আর প্রচণ্ড গরম ছিল, সেই গরমে বিয়েটা হয়েছে। এখানে তো বরের খাবার শেষ, আর এখন হাত ধোয়ার পালা। আর ওনারা হাত ধোয়ার টাকা নেওয়ার জন্য জামাইকে এমনভাবে হাত দিয়েছে যেটা দেখে সবাই একটু হাসছেও আবার মন খারাপ করেছে যে এখানে এইভাবে কেন হাতটা ধোয়ালো। আর এই যে দেখেন কিসের মধ্যে হাত ধোয়াচ্ছে, জগের ভিতরে, বোতলের পানি দিয়ে হচ্ছে জগের ভিতরে হাত ধোয়াচ্ছে। আর ওই ভদ্রলোক সম্ভবত বউয়ের মামা হয়, আমি জানি না শিওর। তো যাই হোক, ভদ্রলোক খুব চেষ্টা করেছে জামাইকে যথেষ্ট রকমের আদর যত্ন করার জন্য। তো এখানে বরকে হাত ধোয়ানোর পরে বিয়ে করতে চলে যাবে, বিয়ে করাতে কাজে চলে আসছে অলরেডি। তো এখানে বরের হাত ধোয়া শেষ হলে টাকা দিয়ে দিয়েছে এটা আগেই, এখন বিয়ে করার পালা, ওনাদেরকে হচ্ছে বিয়ে পড়াবে। তো ততক্ষণে আমি আসলাম, এসে দেখি যে শুরু হয়নি, ওনারা বসে হচ্ছে সবাই গল্প করছে। তো আমি যখন এখান থেকে চলে গিয়েছিলাম, যাওয়ার পর ওনারা আসছে বিয়ে পড়াতে। তো ওই সময়টাতে আমি সামনে না থাকলেও আমি এসে যতটুকু পেয়েছি সেটাই আপনাদের জন্য রেখেছি, শুনুন এটা। তো বউয়ের সাইন নেওয়া হয়ে গিয়েছে, সিগনেচার যেটা নেই, এখন বিয়ে পড়ানো হবে। তো বউকে কবুল বলানো হয়েছে, এখন বরের পালা, বর এখন কবুল বলবে। তো এই সময়টাতে যেহেতু বাহিরে ছিল, মানে বাহিরে উঠানে যেই স্টেজ ছিল সেখানে যেহেতু বিয়েটা পড়ানো হয়েছে, তাই এখানে অনেক শব্দ ছিল, সেটা আর আমি রিয়েল ভয়েসটা রাখতে পারিনি। তবে এখন হচ্ছে বর আর বউকে একসাথে করে ছবি তোলা হবে, তো সেটা হচ্ছে ক্যামেরাম্যান করেছে, আর আমি তো আমার মতো করে একটু ভিডিও করেছি আর একটু ছবি তুলেছি।
তো যতটুকু আমি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর আমাদের বউ দেখতে কেমন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি আপনাদের কমেন্ট আমাকে আরও বেশি উৎসাহ দেবে। আর যদি আমার ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে আমার ভিডিওর নতুন নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবেন। তো এখানে যেহেতু ছবি তোলা হচ্ছে আর এখানে বরের ভাই বোন সবাই ছিল, ওনাদের বাড়িরও অনেক মানুষজন ছিল, সবাই মিলে এখানে দাঁড়িয়েছিল। আর এখানে সবাই মিলে দাঁড়িয়ে থাকার পর সবাই খুব দুষ্টুমি করছিল, কারণ বর আর বউ কেউই হাসছিল না ছবি তোলার সময়। তো পাশে যারা ছিল সবাই এক একজন এক একটা কথা বলছে আর হাসাচ্ছে। যে গান গায় তাদেরকে একটু দেখাই, গা গান গা গান গা গান কর। দেখলেন তো ওনারা হাসেও না কথাও বলে না, তাই বরের ভাই বোনরা এভাবে একটু গান গাইল। আর আরেকজন যে আমি বললাম গান করার জন্য বলে গানে শরম পাইছে, শরম মানে লজ্জা পাইছে, কুমিলার ভাষায় যেটাকে শরম বলে। তো এখন ভিতরে ওদেরকে মিষ্টি খাওয়ানো হয়েছে, তারপর অনেক ছবি তোলা হয়েছে, তখন আমি ছিলাম না, তো ওই সময়টা সেজন্য আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। এখন হচ্ছে বিদায়ের পালা, তো বউয়ের মা হচ্ছে বউকে আর বরকে বিদায় দিচ্ছে। তো বিদায়ের আগে নাকি দুধ ভাত খেতে হয়, তো সেটাই হচ্ছে বউকে খাওয়ানো হচ্ছে। তো এটা খাওয়ানো শেষ হইলে তো আমরা যার যার মতো করে চলে আসব গাড়িতে করে। তো আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আর এই ভিডিওটির পরে কিন্তু আরও ভিডিও থাকছে, আমি একে একে সবগুলো ভিডিও দিব, আবারও আগের মতো রেগুলার হওয়ার চেষ্টা করব। আশা করছি আমার ভিডিওগুলো আগে যেভাবে দেখতেন পছন্দ করতেন ঠিক সেইভাবেই আমাকে এখনও সাপোর্ট করবেন, আমার ভিডিওগুলো দেখবেন সবাই। তো এখন আমরা সবাই চলে যাচ্ছি, কারণ বিদায় দিয়ে দিয়েছে সবাইকে বর আর বউ। তো বউ তো খুব কান্নাকাটি করছে, কারণ এতই কান্না করেছে যে ওর যে পার্লার থেকে সেজে আসছে, তো সেই সাজগুলো সব নষ্ট হয়ে গিয়েছে, ওর সাজের কিছুই ছিল না বউকে যখন বাসায় নিয়ে আসছি আমরা। আর বিয়েটা যেহেতু কুমিল্লা হয়েছে, কুমিল্লা থেকে ঢাকায় আসলে অনেকটা পথ আসতে, তো অতটা পথ আসলে এভাবে থাকাও সম্ভব না, কারণ সেই সকালে মেয়েটা সেজেছিল আর রাত হয়ে গিয়েছে। তো আমি আর রাতে বাসায় এসে কোনো ভিডিও করিনি, তো পরদিন সকালে যতটুকু ভিডিও করেছি বা ওই যেই টুকটাক ভিডিওগুলো ছিল ওইগুলো যতটুকু করেছি ওইগুলো পরবর্তীতে কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করব। আর এটা ছিল বিয়ের ভিডিও, আর তার আগে তো আমার হলুদের ভিডিওটা দেখেছেন অবশ্যই, যারা দেখেননি তারা প্লিজ আমার হলুদের ভিডিওটা দেখে আসবেন। তো এই ছিল আমাদের হলুদ আর বিয়ের ভিডিও, আর টুকটাক যেটুকু ভিডিও করেছি সেটা পরবর্তীতে শেয়ার করব আপনাদের সাথে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।